আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? আমি চুমকি বলছি লাইফ ইনিভেসে চ্যানেল থেকে। তো এটা আমার বাংলাদেশ জার্নির লাস্ট ব্লগ। যারা আমার আগের ব্লগগুলো দেখেছেন তারা হয়তো দেখতে পেয়েছেন যে দেশে আসার পর আমি কোথায় কোথায় গেলাম, কি করলাম, সব কিছুই আপনাদেরকে নিয়মিত দেখানোর চেষ্টা করেছি। তো আজকে এসেছি একটা রিসোর্ট হাউসে। এটা আমার ভাসুরের রিসোর্ট হাউস, আইমানের চাচা চাচি। তো এটা হচ্ছে ঢাকা থেকে খুব বেশি দূরে নয়, মধুমতি মডেল টাউন। ওখানে ওনারা এই বাংলো টাইপ একটি বাসা করেছেন নিজেদের রিল্যাক্সেশন, এবং হয়তো ইন ফিউচারে বাণিজ্যিকভাবেও হয়তো এটা ইউজ করা হবে সেই কারণে। তো এখানে আমাদেরকে বেড়াতে নিয়ে গিয়েছিলেন। জায়গাটা খুবই সুন্দর, ছিমছাম, মানে ঢাকা থেকে খুব বেশি দূরেও না, আবার মোটামুটি অত বেশি সময় লাগে না যেতে। আর এখানে একটা সুন্দর চারিদিকে ছিমছাম পরিবেশ, গ্রামের মতন, অনেক গাছ লাগানো আছে, গাছে গাছ ভর্তি বড়ই ছিল, এবং টিন শেড ঘর, সব মিলিয়ে খুবই সুন্দর একটা জায়গা। তো এই তো বাচ্চারা ওদের মতো করে এনজয় করছে, আমার যা গাছ থেকে বড়ই পড়ার চেষ্টা করছেন, গাছ ভর্তি বড়ই ছিল। সব মিলে এখানে বসে থাকতে খুবই ভালো লাগছিল। তো আমরা দুপুরে এখানেই লাঞ্চ করলাম, বিরিয়ানি নিয়ে আসা হয়েছিল এবং আরও কিছু খাবার দাবার বাইরে থেকে। তো এই তো পুরো জায়গাটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখালাম। আমার যা এখানে অনেক ধরনের ফুলের গাছ লাগিয়েছেন, দেখতে খুবই সুন্দর লাগছিল। আর এখানে ভিতরে দুটো রুম রয়েছে, দুটো রুমের সাথে দুটো বাথরুম আছে, আর বারান্দাটা এরকম বসার জায়গা আছে, আর এক সাইডে কিচেন করে দেওয়া আছে। তো এই যে রুমগুলো এরকম, ভিতরে দুটো করে বেড দেওয়া আছে, সাথে একটা সোফা, আর একটা করে অ্যাটাচ বাথরুম, দুই রুমের সাথে দুটো বাথরুম আছে। আর বাইরে এরকম ব্যালকনির মতন, আর এই সাইডটাতে রয়েছে কিচেন। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন গাছ ভর্তি বড়ই, বড়ইগুলো বেশ বড় হয়েছে, তবে পাকা বড়ই ছিল না বেশি একটা, সবগুলো কেবল বড়ই কেবল এসেছে। তো এইভাবেই সারাদিন আমরা আইমানের চাচা চাচি এবং ওর আপুর সাথে সুন্দর সময় কাটালাম, বাচ্চারা খুব এনজয় করেছে। এরপর একদিন গেলাম আমার স্কুলের ফ্রেন্ডের বাসায়। তো এটা হচ্ছে ওর অ্যাপার্টমেন্ট। তো আমার ফ্রেন্ড দু তিন বছর আগে এই নতুন অ্যাপার্টমেন্টে শিফট হয়েছে, আমার একেবারে স্কুল জীবনের ফ্রেন্ড, যখন আমি ক্লাস থ্রিতে পড়তাম তখন ওর সাথে পরিচয়। তো এরপর আবার ইউনিভার্সিটিতেও একসাথে কাকতলীয়ভাবে ওর সাথে দেখা। তো এই আর কি, ওর লিভিং রুম ডাইনিং এরিয়াটা এমনটা ছিল, যেমন সুন্দর এবং সাজানো গুছানো, খুব গর্জিয়াস বাসা। তো এটা হচ্ছে ওর ড্রেসিং রুম, ওর ক্লোসেটগুলো এরকম গ্লাস দিয়ে সি থ্রুভাবে করা হয়েছে, এখানে ওর কাপড় চোপড়গুলো রেখেছে, আর এক সাইডে ওর ড্রেসিং টেবিল দিয়েছে।
তো এটা হচ্ছে ওর কিচেন এরিয়া। কিচেন এরিয়াতে খুব সুন্দর একটা কিচেন আইল্যান্ড আছে, যেটা আমি এর আগেও একটা ব্লগে বলেছি, আমার কাছে কিচেন আইল্যান্ড খুবই ভালো লাগে। আর এই হচ্ছে লিভিং রুম স্পেস। তো এটা হচ্ছে আমার ফ্রেন্ডের বেডরুম, এটাই হচ্ছে এই বাসার মাস্টার বেড। পিছনে যে বেডটা, এখনকার যেরকম ডিজাইন চলছে খুবই সুন্দর মডার্ন ফার্নিচার। আর আমার ফ্রেন্ড নিজেই একজন ডিজাইনার, সে ফ্যাশন ডিজাইনিংয়ে পড়েছে, তো ওর পুরো বাসাটাতেই ওর একেবারে মনের মতো করে ওর যেরকম ডিজাইন পছন্দ নিজে দিয়ে সেভাবে কাজ করে নিয়েছে, আর খুবই সুন্দর লেগেছে আমার কাছে। আর এটা হচ্ছে খুব সুন্দর ছোট্ট একটা ছিমছাম ব্যালকনি, এখানে একটা হ্যামক ঝুলানো আছে। তো এই হচ্ছে খাওয়া দাওয়ার অবস্থা। আমার ফ্রেন্ড বিশাল আয়োজন করেছে, একেবারে আমার জন্য বিরিয়ানি, রোস্ট, ডিম, গরুর মাংস, কাবাব থেকে শুরু করে কোনো কিছু বাদ দেয়নি, এবং ওর হাতের রান্না খুবই মজার। আসলে স্কুল ফ্রেন্ডদের আন্তরিকতাটা সত্যিই অন্যরকম থাকে, যতই বয়স হোক, যতই মাঝখানে অনেক বছর দেখা হোক বা না হোক, তারপরও সেই আন্তরিকতাটা কিন্তু সেই একই রকমই থাকে, কোনো চেঞ্জ নেই সম্পর্কে। ধন্যবাদ, অনেক থ্যাংকস দোস্ত, খুবই ভালো লেগেছে, অনেক সুন্দর সময় কাটালাম তোর সাথে, সব কিছুর জন্য অনেক অনেক থ্যাংকস। আবার দেশে আসলে দেখা হবে ইনশাল্লাহ। তো এক বন্ধুর বাসায় দাওয়াত খেয়ে বসুন্ধরা সিটিতে আবার আমার স্কুলের আরও দুই ফ্রেন্ডের সাথে দেখা করলাম। তারপর একদিন বাসায় এসেছিল আমার আরেক ফ্রেন্ড, যার সাথে আমার চাকরি করতে গিয়ে পরিচয়, অফিসে মাত্র 6 মাসের পরিচয়। তো ও একদিন বাসায় এসেছিল। তো এবার এসেছি আমার আরও একজন খুব কাছের বন্ধুর বাসা, এই ওর সাথে আমার ইউএসএ লাইফে এসে ওর সাথে আমার পরিচয়। আমি যখন একদম প্রথমবার বাংলাদেশ থেকে আমেরিকাতে আসি, তখন ও আর আমি একসাথে প্লেনে এসেছিলাম, এবং আমার এই ফ্রেন্ডের হাজব্যান্ড, ও উনি আমার হাজব্যান্ডের সাথে একই সাথে একই ইউনিভার্সিটিতে পিএইচডি করেছেন, তো সেই থেকেই ওদের সাথে আমাদের জানাশোনা, খুব ভালো বন্ধুত্ব। তো একই জায়গায় আমরা ইউএসএতে অনেকদিন একসাথে সময় কাটিয়েছি। তো ভাইয়ার পিএইচডি শেষ হওয়ার পর ওনারা দেশে ফিরে গিয়েছেন, তবে প্রতিবার দেশে গেলেই সোনালির বাসায় যেতে হয়, ওর নাম সোনালি, না গেলে ও ছাড়েই না, ও তো বলে একেবারে রাতে এসে থাকতে হবে 2-3 দিন ব্যাপী। বাট যাই হোক, গিয়েছিলাম আর কি ওর বাসায়। ওর বাসাটা আসলে বাসা বললে ভুল হবে, এটা একটা প্যালেস, অনেক বড় হিউজ বাসা, এবং এটা ওদের পারিবারিক এই বাসাটাতে ওর সব বোনেরা, ওর বাবা মা, ওনারা সবাই এই বাসায় থাকেন, এক একজন এক এক ফ্ল্যাটে থাকেন। তো আমি, এটা হচ্ছে সোনালির ফ্লোর, আমি এটা দেখাচ্ছি আপনাদেরকে।
তো এই বাসাটা অনেক বড় দেখতেই পাচ্ছেন মাঝখানে এই লিভিং রুম এরিয়াটা কি পরিমাণ বড় কতখানি জায়গা নিয়ে তো ইটস হিউজ আসলে আর এই পাশে একটা সুন্দর ব্যালকনি আছে যেখানে আর্টিফিশিয়াল গ্রাসের মতন করা হয়েছে আর সাথে একটা দোলনা ঝুলছে খুবই সুন্দর তো ওর বাসায় ঢুকেই এইরকম টাইলসের ডিজাইনটা করা আছে যেটা দেখতে একেবারে কার্পেটের মতন আমার কাছে খুবই ভালো লেগেছে এই টাইলসটা তো আমার সাথে কথা বলার পাশাপাশি আমার বন্ধু রান্নাবান্না তদারকিতে ব্যস্ত তো আমার ওর আতিথেয়তা সম্পর্কে আর কি বলবো এত আন্তরিকতা আজকাল আসলে নিজের আত্মীয় কাছের মানুষের জন্য ওভাবে হয়তো করে না তো এটা হচ্ছে ভাইয়ার অফিস রুম এখান থেকে উনি অফিস করেন আর এখন তো অনলাইনেই ক্লাস নিতে হয় বেশিরভাগ সময় তো এটা হচ্ছে ভাইয়ার অফিস প্লাস স্টাডি রুম তো সোনালীর বাসার হোম ট্যুর করার পর এরপর গেলাম ওর অন্য বোনদের বাসায় ওরা চার বোন এবং ওর বাবা মা সহ সবাই এই বাসাতেই থাকে এক একজন এক এক ফ্লোরে তো ওর বোনদের বাসাগুলো একই রকম ডিজাইন অলমোস্ট প্রায় একই বাট ওরা যে যার মতো করে যার যার সুবিধা পছন্দ অনুযায়ী সেভাবে ওরা সব কিছু ডেকোরেশন এবং সাজিয়ে নিয়েছে এটা হচ্ছে ওর আরেক বোনের বাসা ওনার ব্যালকনিতে আবার রিয়েল গ্রাস দেওয়া যেটা খুবই সুন্দর লেগেছে আর এটা হচ্ছে ওর আরেক বোনের বাসা ওনার বাসার সাথে আবার একটা টেরেসের মতন আছে যেখানে অনেক ধরনের গাছগাছালি লাগানো দেখতে পাচ্ছেন পুরো জায়গাটা কীরকম খোলামেলা এবং সুন্দর গাছগাছালি দিয়ে সাজানো তো সোনালি আমাকে সবগুলো বাসাতেই নিয়ে গেল সবগুলো ফ্লোর ঘুরে ঘুরে দেখলাম এরপর ঘোরাঘুরি শেষ হওয়ার পর এরপর আমরা ফাইনালি খেতে বসলাম খাবার টেবিলে গিয়ে দেখি তো সে এক বিশাল মহা আয়োজন টেবিলের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত বিভিন্ন রকম খাবার দিয়ে ভরে গিয়েছে তো বন্ধু সোনালি তোমার বাসায় এই খাবারের বিশাল আয়োজন এটা নতুন কিছু নয় প্রতিবারই তুমি এরকম করে থাকো তবে এবার নতুন যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে তুমি হচ্ছে আমার ইউএসএ লাইফের একজন সবচেয়ে স্পেশাল বন্ধু যাকে আমি ইউএসএতে আসার পথে যার সাথে আমি পরিচিত হয়েছি একই ফ্লাইটে প্রথমবার আমি দেশ থেকে এই দেশে এসেছিলাম তোমার সাথে তোমার সাথে আমার খাওয়া দাওয়া লাইফস্টাইল সব কিছুতেই এত মিল তোমার সাথে ঘন্টার পর ঘন্টা গল্প করে আমি কখনো ক্লান্ত হই না তোমার সাথে গল্প করে যে আনন্দটা পাই এরকম আসলে গল্প করার মানুষ আমার জীবনে খুব কমই আছে আমি আমার প্রতি বার্থডেতে তোমাকে অনেক মিস করি কারণ তুমি হচ্ছে আমার জীবনের একমাত্র মানুষ যে কিনা প্রত্যেক বার্থডেতে একেবারে রাত 12টা 1 মিনিটে কেক ফুল নিয়ে হাজির হতে এরকমটা আর কেউ কখনো আগে করেও নি আর তুমি চলে যাওয়ার পরে এমনটা করার আর কোনো মানুষই নেই তো বন্ধু তোমার সাজানো গুছানো সংসার দেখে এবার আমি সত্যিই অনেক মুগ্ধ যেখানেই থাকো যত দূরেই আছো না কেন ভালো থেকো সুখে থেকো এই দোয়াই করি
তো আমার বাংলাদেশ জার্নি ঘোরাফেরা সব কিছুর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি বলতে পারেন। এটা আমার চলে আসার একেবারে অল্প কিছুদিন আগের ভিডিও। আমার একমাত্র ছোট ভাইয়ের ওয়াইফ, ওর বার্থডে ছিল, তো বাচ্চাদেরকে নিয়ে একেবারে এই ঘরোয়াভাবে জাস্ট একটু কেক কাটা হয়েছে আর খাওয়া দাওয়া এই আর কি। তো আমরা দুজন ওই দিন একই রকম ড্রেস পরেছিলাম, গাউন পরেছিলাম। তো এই গাউনগুলো আমি ইউএসএ থেকে নিয়ে গিয়েছিলাম, আমার একটা আর আমার ভাইয়ের বউর জন্য একটা। তো এই আর কি, আমার ভিডিওগুলো কেমন লেগেছে জানাবেন প্লিজ। ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।